এরশাদের মৃত্যুতে জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিশৃঙ্খলা হবে না বলছেন নেতারা। এখনো চালু হয়নি উত্তরের চার জেলার রেল যোগাযোগ, টাঙ্গাইলে পানিবন্দী লক্ষাধিক। পুরান ঢাকায় পরিত্যক্ত ভবন ধসে বাবা ছেলের মৃত্যু, ঝুঁকিপূর্ণ ভবন খালি করার উদ্যোগ। দেশি পশুতে মিটবে কোরবানির চাহিদা, ভারতীয় গরু প্রবেশ বন্ধে কঠোর নজরদারি। এবং মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপোর যাবজ্জীবন কারাদণ্ড, ১৩০০ কোটি ডলার জরিমানা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের অবর্তমানেও আওয়ামী লীগের সঙ্গে একই নীতি বজায় রেখে চলবে দলটি, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার। তারা বলছেন, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আগের মতোই গঠনমূলক অবস্থানে থাকবেন তারা। এরশাদের মৃত্যুতে দলের নেতৃত্ব নিয়ে কোনো বিশৃঙ্খলা হবে না বলেও দাবি করেছেন এই দুই নেতা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে নানা গুঞ্জন। দলের নেতৃত্ব ও সরকারের প্রতি সমর্থনের বিষয়টি ঘুরে ফিরে আসছে আলোচনায়। জাতীয় পার্টিকে এগিয়ে নেয়ার বিষয়ে জানতে চাওয়া হয় দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে। দলে বিভেদ নেই দাবি করে তারা জানান জি এম কাদেরই হচ্ছেন দলের পরবর্তী চেয়ারম্যান। এরশাদের লিখিত নির্দেশ অনুযায়ী পরের প্রেসিডিয়াম বৈঠকেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। আমাদের তো দলের মধ্যে ঐক্য আছে, যাতে দল ক্ষতিগ্রস্ত হতে পারে, পার্টির যে ইমেজ সেটা ক্ষুণ্ণ হতে পারে, এমন কাজ আমরা কেউ করব না, আমরা সতর্ক আছি। আমাদের সাদেরই একটা লিখিত নির্দেশ আমার কাছে আছে যে আমার মৃত্যুর পরে উনি দায়িত্ব পালন করবেন দলের এবং বেগুনের অসংসদ পার্লামেন্টের দায়িত্ব পালন করবেন, এটা উনি বলে গেছে। এরশাদ পরবর্তী জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের বিষয়ে তারা জানান, সংসদের ভেতরে ও বাইরে দুটি দলের একসঙ্গে চলার যে নীতি আছে তা বজায় থাকবে। আমরা এখন যেমন বিরোধী দল, এখানে এর বাইরে তো কিছু করার নাই। আমরা সরকারের যে বিরোধিতাগুলো করার যেগুলো আমরা সেগুলো আমরা করছি, আগামীতেও আমরা করব, এবং এখন হয়তো আরও বেশি আমরা একটু সরব হব সংসদে, এই কারণেই যে বিএনপিও সেখানে গেছে। আওয়ামী লীগের সাথে যে আমাদের সম্পর্ক এটা থাকাই স্বাভাবিক, কেননা দীর্ঘ পথ আমরা তাদের সাথে চলছি পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে সরকারে। আগামীতে জাতীয় পার্টিকে আরও সংগঠিত করতে যারা চলে গিয়েছেন তাদের ফিরিয়ে আনার পাশাপাশি প্রেসিডিয়ামের সদস্য সংখ্যা বাড়ানো এবং দল পরিচালনায় ১১ সদস্যের নীতি নির্ধারণী কমিটি গঠনের কথাও জানান মহাসচিব। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা তাদেরকেও ফিরিয়ে আনার চেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি সেনা শাসক এরশাদের মৃত্যুর রেশ কাটতে না কাটতে তার ছেলে এরিক এরশাদকে নিয়ে শুরু হয়েছে টানা হ্যাচড়া। এরিকের ভোগ দখলে থাকা অর্ধশত কোটি টাকা সম্পত্তির কারণে এই টানা হ্যাচড়া, বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের সংসারে একমাত্র সন্তান এরিক এরশাদ। এরিক একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে। এই দম্পতির বিয়ে বিচ্ছেদের পর ২০১১ সালে আদালতের আদেশে এরিকের দেখভালের দায়িত্ব পান এরশাদ। মৃত্যুর আগে এরশাদ প্রায় ৫০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির যে ট্রাস্ট করে গেছেন তার পুরোটার ভোগ দখলকারী নিয়োগ করেন এরিক এরশাদকে। এরশাদের মৃত্যুর পরদিন নিঃসন্তান এরিকের সঙ্গে দেখা করতে গিয়ে বাড়িধারায় এরশাদের বাড়িতে প্রবেশ করতে পারেননি মা বিদিশা। এ নিয়ে গণমাধ্যমে খবর জানান তিনি। অভিযোগ করেন, ট্রাস্টের সম্পত্তির কারণেই তার সঙ্গে এরিককে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমার সন্তানকে আটকায় রেখে কী লাভ? তার সিকিউরিটির জন্য তাকে আর রাখা হচ্ছে নাকি তাকে আমার কাছ থেকে রিটার্চ করার জন্য এটা করা হচ্ছে, নাকি তার সম্পত্তি লোভে এটা করা হচ্ছে? সন্তানের অধিকার নিয়ে করা বিদিশার মামলার সেই সময়ের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ জানান, কোনো আইনই এরিককে তার মার সঙ্গে দেখা করতে বাধা দিতে পারে না। এরিক কোথায় থাকবে, কার সাথে ঘুরবে, তার সাথে ওঠা বসা করবে, সেখানটাতে হচ্ছে তার সবচেয়ে কাছের লোকটি, যদি বাবা না থাকে তার অপোজিটে তার মা থাকছে। আর ট্রাস্টের ব্যাপারটি হচ্ছে সম্পত্তির ব্যাপারটিতে হচ্ছে একটি ট্রাস্টি বোর্ড করা হয়েছে, সেই ট্রাস্টি বোর্ডে সম্পত্তি গুলোকে ডিল করবে, সেখানে ব্যক্তি এরিকের উপরে তো ট্রাস্টি বোর্ডের কোনো অধিকার নেই।
বারিধারায় প্রেসিডেন্ট পার্কে বিদিশাকে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে এরশাদের ট্রাস্টের দেখভালকারী মেজর খালেদ জানান, বিদিশার বিষয়ে প্রয়াত এরশাদের কিছু বাধা নিষেধ ছিল। যদি জানি এদিক এরিকও তার মায়ের সাথে খুব একটা যোগাযোগ করতে চায় না, যদি এরিকের যদি ইচ্ছা থাকে, এরিকে তো এরিক তো এখন অ্যাডাল্ট হয়ে গেছে এবং এরিককে জোর করে কিছু করানো সম্ভব না, এবং এরিক যদি ইচ্ছা করে তার মায়ের সাথে জোর করতে, সেটা তার ইচ্ছা, এখানে তো আমাদের বাধা দেওয়ার কিছু নেই এবং আমরা সেটা বাধা দিব না এবং এতটুকু মানবিকতা আমাদের আছে। তিনি বলেন, এরশাদের সাবেক স্ত্রী হিসেবে সন্তান এরিকের দায়িত্ব নিতে আবারও আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে মা বিদিশার, তবে এ নিয়ে কোনো রাজনীতি বা ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করেছেন মেজর খালেদ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, এরই মধ্যে ডুবে গেছে শতাধিক গ্রাম। জেলার অন্যতম নিদর্শন ঝুলন্ত সেতুও পানির নিচে, রাস্তাঘাট ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েই চলেছে কাপ্তাই হ্রদের পানি, এরই মধ্যে তলিয়ে গেছে জেলার বরকল, বাঘাইছড়ি, লঙ্গদু, বিলাইছড়ির শতাধিক গ্রাম। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। হ্রদের পানি স্বাভাবিকের চেয়ে 20 ফুট ওপরে প্রবাহিত হওয়ায় ডুবে গেছে ঝুলন্ত সেতুও। যাতে অনেক সমস্যা হচ্ছে, বাচ্চাদের স্কুলে যাওয়া, আসা, বাজারে যাওয়া অনেক কষ্ট হচ্ছে, কলেজে যাইতে কষ্ট হয়, এখন নৌকাও নাই, আমাদের হেঁটে হেঁটে পার হতে হচ্ছে। যোগাযোগ ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে জেলার পর্যটন খাতেও, পর্যটক আসা বন্ধ হয়ে গেছে আর কি, সেই কারণে আপনার রাঙামাটির আইটাই বলতে গেলে বন্ধ হয়ে গেছে। হ্রদের পানি এরই মধ্যে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পানির চাপ কমাতে বাঁধের 16টি গেট খুলে দিয়েছে জলবিদ্যুৎ কর্তৃপক্ষ। যা বলে নাকি 16টা খোলা, এখন দিনে দিনে কালকে এই অবস্থা পানিটা, আজকে লাইটে মানে কালকের দিনের থেকে আজকে ব্রিজটা দেখতেছি প্রায় 1.5 ফুট পানি বেড়ে গেছে। পানি এখনো তার লেভেল থেকে নিচে আছে, এরপরে নয়ে গেলে 9% তো পানি ওঠার সুযোগ আছে এবং উঠবে, এটাই স্বাভাবিক। নয়ের পরে গেলে তারা পানি কন্ট্রোল করার জন্য পানি ছেড়ে দিবে, নয়ের উপর উঠতে দিবে না। বন্যা ও পাহাড় ধস দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলে নতুন করে প্লাবিত হয়েছে কিছু জায়গা। গাইবান্ধা রেল লাইনে পানি ওঠায় সারাদেশের সঙ্গে রংপুর সহ 4 জেলার রেল চলাচল এখনও বন্ধ রয়েছে। এছাড়া জামালপুর দেওয়ানগঞ্জ রুটেও ট্রেন বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুরে গাইবান্ধা সদরের বাদিয়াখালীতে প্রায় আধা কিলোমিটার রেলপথে পানি ওঠায় রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও গাইবান্ধার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে জামালপুরে দেওয়ানগঞ্জ রেল স্টেশনে প্ল্যাটফর্মে পানি ওঠায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। নওগাঁর আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 20টি গ্রাম। এদিকে উত্তরে পানির চাপ বাড়ায় টাঙ্গাইল সদর ও ভুয়াপুরের নিচু এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দী লক্ষাধিক মানুষ। পদ্মার পানি বাড়ায় প্লাবিত হয়েছে ফরিদপুর ও মানিকগঞ্জের চরাঞ্চল। সকাল 8টা থেকে দেওয়ানগঞ্জ স্টেশনের সমস্ত রেললাইন পানিতে ডুবে যাওয়ার কারণে কর্তৃপক্ষ সামগ্রিক নিরাপত্তার সাথে দেওয়ানগঞ্জ স্টেশনের চলাচল বন্ধ করতে নেই। চল পাসলাম আমার শেষ, আর কিছু পাইনি। দুই দিন হলো পানি বাড়ছে, তারপরে মনে করেন যে এই পানি খাওয়ায়ে পানিতে গোসল করাইয়ে গতরে খুঁজলি হয়েছে পোলা পানির। বন্যার আরও খবর জানাতে টাঙ্গাইল ও শেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই টাঙ্গাইলের পরিস্থিতি জানাবেন মামুনুর রহমান। মামুনুর, পানি ওঠায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, এছাড়া বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, গত পরশু দিন থেকে যখন টাঙ্গাইলের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে থাকে, সেই পানির কিন্তু আস্তে আস্তে ঢুকতে ঢুকতে কিন্তু অনেক অঞ্চলে প্লাবিত হয়েছে। গতকালকে কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমা 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজকের মিটারটি এখনো জানাতে পারেনি পানি উন্নয়ন কর্তৃপক্ষ, তার 8টার দিকে জানাবে। তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দেলদা গ্রামে। তো এইখানকার অধিবাসীরা যেটা বলছে যে গতকাল থেকে পানি বেড়েছে, অর্থাৎ মিটারে মাপটা যখন পাবো তখন দেখবো যে পানি আরো বেড়েছে। তো গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু জেলার 5টি উপজেলার 22টি ইউনিয়নে কিন্তু বন্যা কবলিত হচ্ছে, প্রায় 1 লাখের উপরে বেশি লোক কিন্তু এই পানিবন্দী হয়েছে এবং দুর্গতদের মাঝে মাঝে আছে। কিন্তু আজকে যেহেতু রাতে আরো পানি বেড়েছে এবং সকালেও দেখো পানি বাড়ছে, সেক্ষেত্রে বলা যায় যে আরো অধিক সংখ্যক গ্রাম কিন্তু বন্যা কবলিত হচ্ছে। তো
এই যে বন্যা কবলিত হচ্ছে, বন্যা কবলিত এলাকা কিন্তু প্রশাসনের উদ্যোগটা প্রথম থেকে ছিল। আমরা যেটা প্রথম দিন দেখেছি যে প্রথম দিনই যখন দুপুরবেলা টাঙ্গাইলের ভোয়াপুরে নিম্নাঞ্চল এবং সদর উপজেলার কয়েকটি জায়গায় যখন পানি ওঠা শুরু করে বিকেলবেলায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মা বন্ধগর ইউনিয়নে কিন্তু ত্রাণ দেওয়া হয়। এছাড়া গতকালকেও কিন্তু টাঙ্গাইলের বেশ কয়েকটি জায়গাতে ত্রাণ দিতে দেখা গেছে। কিন্তু আপনাকে যেটা জানিয়ে রাখি যে প্রায় 1 লাখের উপরে অধিক মানুষ কিন্তু এই পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু পরিবারের সংখ্যাই হচ্ছে 18,000-এর উপরে। তো এই 18,000 বা 19,000 পরিবার যে বন্যায় আক্রান্ত হয়েছে তাদের কাছে কোনো শুকনো খাবার নেই, থাকার মতো জায়গা নেই, আশ্রয় কেন্দ্রের অপ্রতুলতাও রয়েছে। তো এই যে 18,000 বা 19,000 পরিবার এর ভিতরে কিন্তু মাত্র 300-500 পরিবার কিন্তু ত্রাণ সহায়তা পেয়েছে, বাকি পরিবারগুলো কিন্তু এখনো ত্রাণ সহায়তার আওতায় আসেনি। যদিও জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত সংখ্যক ত্রাণ, শুকনা খাবার সহ সকল কিছু আছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আমাদের দর্শকদেরকে যে এখন যে কাকুয়া ইউনিয়নের যে দেলদা গ্রামে আছে সেই গ্রামের গ্রামের ভিডিও চিত্রটি হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ চারপাশেই কিন্তু পানি আর পানি, শুষ্ক জায়গা একদম নেই বললেই চলে। তো এই যে প্রশাসনের প্রস্তুতি থাকলেও এখানে জেলা প্রশাসন থেকে ত্রাণগুলি ভাগ হয়ে হয়ে উপজেলা হয়ে এবং নিম্নাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আসলে কিন্তু অনেক সময় সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে বলা যায় যে জেলা সদর থেকে যেসব এলাকা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে রয়েছে সেসব জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছাতে আরো কিছুটা সময় লাগবে। আর বিশেষ করে যেসব বাড়িতে, আপনি জানেন যে টাঙ্গাইলের জেলায় কিন্তু প্রচুর চরাঞ্চল রয়েছে এবং চরাঞ্চলের মানুষের অন্যতম প্রধান জীবিকাই হচ্ছে কৃষি এবং পশুপালন। তো এখানে যারা কৃষিজীবী আছে তাই সেখানে জেলা কৃষি সম্প্রসারণের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত কিন্তু প্রায় 12 হেক্টর প্রায় 20,000 হেক্টর ফসলের জমি কিন্তু এখনো পানির নিচে তলিয়ে গেছে। তো আর এই যে জায়গাগুলি তলিয়ে গেছে এখানে যারা পশুপালন করে সেই পশুগুলোর খাদ্যের কিন্তু ব্যাপক সংকট রয়েছে। তাছাড়া পানিবাহিত রোগের প্রাদুর্ভাব শুরু না হলেও শুরু হবে এমনটি ভাবছে তারা। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইলের সর্বশেষ বন্যা পরিস্থিতি। মামুনুর, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এখন চলে যাচ্ছি শেরপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, শেরপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন শেরপুরের, এ পর্যন্ত শেরপুর জেলার 52টি ইউনিয়নের মধ্যে 37টি ইউনিয়ন ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং এই 37টি ইউনিয়নের কমপক্ষে 195টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং 1 লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। এবং আমরা গতকালকে সরকারি হিসাবে যে কথাটা তারা বলেছেন যে শেরপুর জেলার 52টি ইউনিয়নের মধ্যে 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এর মধ্যে 172টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে বলে তারা জানিয়েছে। পাশাপাশি ত্রাণ তৎপরতার ব্যাপারে তারা যেটা জানিয়েছেন যে 35 মেট্রিক টন চাউল এবং 65,000 টাকা ইতিমধ্যেই তারা বন্যার্থদের জন্য বরাদ্দ দিয়েছেন, কিন্তু এই বরাদ্দটা একেবারেই অপ্রতুল। আর আজকে গত 24 ঘন্টায় শেরপুর সদর উপজেলার নকলা এবং শ্রীবর্দী উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত পক্ষে 20টি গ্রামে নতুন করে প্লাবিত হয়েছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এবং যে কথাটা আমরা না বললে না হয় যে সরকারিভাবে যে ত্রাণ তৎপরতার কথাটা বলা হয়েছে সেটা একেবারেই অপ্রতুল। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যেখানে মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং তাদের দাবি হচ্ছে যে এখন তারা খাবার পাচ্ছে না, বিশেষ করে তাদের চুলায় পানি উঠেছে এবং তাদের যে রান্না বান্না করতে পারছে না এবং তারা বাজার ঘাট করতে পারতেছে না, যে কারণে তাদের খুব সংকটের মধ্যে রয়েছে এবং এই ক্ষেত্রে তাদের যে ত্রাণ তৎপরতা হওয়ার কথা এটা কিন্তু আসলে সেই পরিমাণ হচ্ছে না। পাশাপাশি যে কথাটা আমাদের আর বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ভাবে সবজি এবং শেরপুরে আপনারা জানেন শেরপুর থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সবজি যে থাকে এখানে বিপুল পরিমাণ সবজি উৎপাদন হয়ে থাকে এবং এখানে ধান উৎপাদন হয়ে থাকে। বীজতলা, বিশেষ করে আমন বীজতলা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে এবং আমাদের এই এলাকার যে শাকসবজির আবাদ ইতিমধ্যে পানির নিচে এবং এই ক্ষেত্রে শাকসবজির আবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই এখানে কৃষি বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে এখন পর্যন্ত তারা এলাকায় যাননি এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তারা এখন পর্যন্ত নিরূপণ করতে পারেননি। আমরা দেখেছি যে গ্রামীণ যে রাস্তাঘাটগুলি আছে এগুলো ইতিমধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে এবং সেই ক্ষেত্রে আমরা স্থানীয়ভাবে যোগাযোগ করেছিলাম, তারা বলেছেন তারা ইতিমধ্যে এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করে দিয়েছেন। টাঙ্গাইল এবং শেরপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে।
কুড়িগ্রামে গবাদি পশু এবং ঘরবাড়ি রেখে আশ্রয় কেন্দ্রে যাওয়ায় আগ্রহ কম বন্যা দুর্গতদের। অনেকে আশ্রয় নিলেও ত্রাণ সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। একই অভিযোগ প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষের। তবে প্রশাসনের দাবি রয়েছে পর্যাপ্ত মজুদ, ত্রাণ সামগ্রী পৌঁছানো হবে সবার কাছেই। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে পানি বেড়েছে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা সহ 16টি নদ নদীর, প্লাবিত হয়েছে 9 উপজেলার বেশিরভাগ এলাকা। সরকারি হিসাবেই ক্ষতিগ্রস্ত প্রায় 6 লাখ মানুষ। তাদের জন্য 409টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হলেও অনেকেই যাননি সেখানে। 21টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে 850 মতো পরিবার। খাওয়া দাওয়ার অবস্থা মনে করেন খুব খারাপ। জেলা প্রশাসন বলছে গবাদি পশুর কারণে অনেকেই বসত বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। তবে বন্যা দুর্গত প্রত্যেকের কাছেই পর্যায়ক্রমে পৌঁছানো হবে ত্রাণ সামগ্রী। অভিযোগ পাওয়া গেছে, সে অভিযোগগুলো আসলে পুরোপুরি সত্য নয়, কারণ আমরা পর্যায়ক্রমে মালামাল দিচ্ছি এবং হয়তো বা একটু আগে ভেসে হতে পারে। আর সরকারের বর্তমানে যথেষ্ট সামর্থ্য আছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য। আমরা ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ পেয়েছি এবং সেই বরাদ্দগুলো উপজেলাওয়ারি বন্টন করে দিয়েছি। কুড়িগ্রামে নদী ভাঙনে এরই মধ্যে ঘরবাড়ি হারিয়েছেন কমপক্ষে 5,000 মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কে। সরকারি আশ্রয় কেন্দ্রের খবর জানেন না বলেও দাবি তাদের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। ক্ষতিগ্রস্ত ও পুরনো সব রেল সেতু সংস্কারের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ঝুঁকিপূর্ণ সেতু নতুন করে নির্মাণ করতে হবে। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেনাপোল এক্সপ্রেস ও বননতা এক্সপ্রেস উদ্বোধন করে তিনি একথা বলেন। ভবিষ্যতে দেশে বিদ্যুৎ চালিত দ্রুতগতির ট্রেন চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। যাত্রা শুরু করলো বেনাপোল ঢাকা বেনাপোল রুটে নতুন আন্তনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস। প্রতিটি কোচ স্টেইনলেস স্টিলের তৈরি, থাকছে শীতাতপ নিয়ন্ত্রণ সহ অত্যাধুনিক যাত্রী সুবিধা। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবাংলার সঙ্গে এই রেল সেবা ভৌগোলিক ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ করবে। ঐতিহ্যবাহী যশোর জেলা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বেনাপোল এক্সপ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হলে যশোর বা বেনাপোল যেতে 4 ঘন্টা সময় কম লাগবে। সেখানে ঈশ্বরদী জংশন, পাবনা হাডিস রেল সেতু, পাকশি অর্থাৎ ভেড়ামারা পোড়াদা জংশন, কুষ্টিয়া দর্শনা হল, চুয়াডাঙ্গা কোটচাঁদপুর অর্থাৎ ঝিনাইদহ হয়ে যশোর বেনাপোল যাওয়া, এই লম্বা রুট ঘুরতে হবে 385 কিলোমিটার। তো এখানে সুখবর হচ্ছে যে আমরা যে পদ্মা ব্রিজ করে যাচ্ছি, ভাঙাকে একটা জংশন, রেলওয়ে জংশন করে ওই ভাঙা থেকে ফরিদপুর হয়ে যশোরের সাথে আমরা একটা লিঙ্ক তৈরি করে দেবো। তাহলে যশোরের লিঙ্কটা করে দিলে সেখান থেকে বেনাপোল যেতে আর কোনো সমস্যা থাকবে না, বরং এখানে 180 কিলোমিটার যাত্রা কমে যাবে এবং সময়ও 4-5 ঘন্টা কমে যাবে। শেখ হাসিনা বলেন বিএনপি সরকারের আমলে এই রেল ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। রেলকে আধুনিক গতিশীল করে রেল সেবা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। পুরনো যে ব্রিজগুলি, সেই ব্রিজগুলিকে নতুনভাবে আবার তৈরি করে দেওয়া, কারণ এখন তো অনেক হাই স্পিড ট্রেনও যাচ্ছে এবং ট্রেন নতুন নতুন ট্রেন আসছে, সেগুলো আরও আধুনিক করা। পাশাপাশি আমাদের লোকবল দরকার, এই জনবল নিয়োগ দিয়ে তাকে ট্রেনিং দিতে হবে, কারণ এখন মডার্ন যুগ এসে যাচ্ছে। এখন অনেক আমাদের ইঞ্জিন বা রেল এগুলো খুব মডার্ন আসবে। রেলপথ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন একটি নেটওয়ার্কের আওতায় সারা দেশে রেল চলাচল করবে। বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি পেলে ভবিষ্যতে দেশে বিদ্যুৎ চালিত ট্রেন চালুর আশ্বাস দেন শেখ হাসিনা। পরে ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বনলতা এক্সপ্রেস ট্রেনের বর্ধিতকরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার পাটুয়াটুলিতে ভবন ধসে 2 জন নিহত হয়েছেন। বুধবার পরিত্যক্ত ভবনটি ধসে পড়লে নিহত হন ফল ব্যবসায়ী জাহেদ আলী ব্যাপারী ও তার ছেলে শফিকুল ব্যাপারী। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে নামে ফায়ার সার্ভিস। পাটুয়াটুলির ভবনটি বুধবার সকালে ধসে পড়লেও স্থানীয়রা বিষয়টি টের পান দুপুর 12টার দিকে।
পরিত্যক্ত ভবনটিতে কয়েকজন ফল ব্যবসায়ী বাস করতেন বলে জানান এলাকাবাসী। ভবন ধসে ফল ব্যবসায়ী জাহিদ আলী ব্যাপারী ও তার ছেলে শফিকুল ব্যাপারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। দোকান খুলতে সকাল 9টা বাজে, কিন্তু আমরা খবর পাইছি বেলা 12টা বাজে যে তারা কাটু আসা বন্ধুছে, তারা পানা দেখা পরে আমার ওই খোঁজ করতে আসা দেখছে যে ওটা ভাঙা পড়ে রয়েছে। এই ভবনটাই পুরনো রয়ে গেছে, কিন্তু মূলত হচ্ছে ভবনটা পরিত্যক্ত অবস্থায় ছিল। পরিত্যক্ত থাকার কারণেই কেউ এটাকে রিপেয়ারিং করার চিন্তা ভাবনা করেনি। ভবন ধসের খবরে মাদারীপুর থেকে ছুটে এসেছেন জাহিদ আলীর শ্যালক রিপন ব্যাপারী। আমরা খবর পাইছি ভাই, আমি কাজের সাইডে ছিলাম, 2টা বাজার মতো খবর পাইছি, বাকি খবর দিয়েছে যে আমার বাপে নাই রে। রাত 8টার দিকে ধ্বংসস্তূপে জাহিদ আলীর মরদেহ শনাক্ত করে ফায়ার সার্ভিস। 4 ঘন্টা পর ছেলে শফিকুলের মরদেহ খুঁজে পাওয়া যায়। কলার গোডাউন আর উপরে মানে আবাসিক হিসাবে ব্যবহৃত হতো, তো আমরা এই লোক মুখে খবর পেলাম যে 2 জন লোক আটকা পড়েছে, আমরা ইতিমধ্যে 1 জন শনাক্ত করতে পেরেছি। পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ এমন আরও বেশ কিছু ভবন থেকে দ্রুত বসতি সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কাজ শুরু করার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ফারহান হাবিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী এই নির্দেশ দেন। এর আগে মিন্নিকে আদালতে হাজির করে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। মঙ্গলবার পুলিশ লাইনে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে পুলিশ সুপার মারুফ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা যে তথ্যাদি পেয়েছি সেই তথ্যাদি যাচাই বাছাই করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, কীভাবে পরিকল্পনা হয়েছে, কী হয়েছে, সেই কারণে এই মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির ইন্সপেক্টর তদন্ত সদর থানা, তিনি 7 দিন রিমান্ডের আবেদন করেছেন, কিন্তু আদালত সব শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিচার শুরু হয়েছে। আসামি মোয়াজ্জেমের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য 31 জুলাই তারিখ দেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক। 15 এপ্রিল ওসি মোয়াজ্জেমকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা করেন আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। এই মামলায় আগাম জামিন চাইতে গেলে 16 জুন হাইকোর্ট এলাকা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়। এবছর দেশি পশুতেই মিটবে কোরবানির চাহিদা। কোরবানির জন্য প্রায় 1,18,00,000 গরু, ছাগল, ভেড়া ও মহিষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এবারের ঈদে কোরবানির গরুর জন্য ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর উপর নির্ভর করতে হবে না বলেও আশ্বস্ত করেছেন কর্মকর্তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর হিসাবে দেশে নিবন্ধিত গবাদি পশুর খামার 66,000 আর অনিবন্ধিত 70,000। এসব খামারে এবারের কোরবানির জন্য গরু ও মহিষ প্রস্তুত রয়েছে 45,00,000 এবং ছাগল ও ভেড়া প্রস্তুত 72,00,000। এবছর 1,10,00,000 পশু কোরবানি হতে পারে বলে ধারণা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কর্মকর্তারা জানান, গত কোরবানির ঈদে 1,15,00,000 পশু কোরবানির জন্য প্রস্তুত ছিল, জবাই করা হয়েছিল 1,05,00,000। এই হিসাবে এবারও যথেষ্ট সংখ্যক দেশি পশু রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। প্রাণী সম্পদটা আমাদের অনেক কমে গিয়েছিল, কিন্তু এখন কৃষক বলেন, খামারিরা বলেন, অনেক এগিয়ে এসেছে। এখন কিন্তু আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ এবং উদ্বৃত্ত আমরা বিদেশে মাংস রপ্তানি করছি। ভেটেরিনারি সার্জনরা বাজারে থাকবে, তারা দেখিয়ে বুঝতে পারবে কোনটা স্টেরয়েড, মানে কোনটা ইঞ্জেকশন দিয়ে দ্রুততম সময়ে যেটাকে তাজা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পশু ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাবেন এবছর। গতবার অনেকেই গরু নিয়ে বাড়ি ফিরলেও এবছর তা হবে না বলে আশা তাদের। ক্ষুদ্র খামারি আছে বা মধ্যম খামারি আছে, তারা যদি বড় ফারাকে মুনাফা করার চিন্তা না করেন, তাহলে অবশ্যই তাদের যথেষ্ট পরিমাণে মুনাফা হবে, তারা যদি ন্যায্য মূল্যটা পায়। আর ন্যায্য মূল্যটা নিশ্চিত করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ডার দিয়ে গরু আসা বন্ধ করতে হবে। কোরবানি ঈদ সামনে রেখে সীমান্তে ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সোলাইমান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঋণে সুদের উচ্চ হারের পাশাপাশি সময়মতো ঋণ না পাওয়ায় ভুগছেন দেশি উদ্যোক্তারা। তারা বলছেন, ঋণ না পাওয়ায় ব্যবসার প্রসার বাধাগ্রস্ত হচ্ছে, এর প্রভাবে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণও। এদিকে তারল্য সংকটের কারণে নতুন ঋণ দিতে বেগ পেতে হচ্ছে বলছেন ব্যাংকাররা। দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বেসরকারি খাত, অথচ কয়েক বছর ধরে অভ্যন্তরীণ উৎসে বেসরকারি বিনিয়োগের হার আটকে আছে জিডিপির 22% ঘরে। দেশীয় বিনিয়োগে স্থবিরতা, তার উপর বেসরকারি ব্যাংকের তারল্য সংকট। বিদ্যমান মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ 16.5% ধরা হলেও মে মাস পর্যন্ত তা হয়েছে 12% মতো। ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় সুদের হারও কমছে না, তাই ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ হচ্ছে তারা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে লোন পাচ্ছে না, তখন তার অসুবিধা হচ্ছে, প্রজেক্ট এক্সপ্যানশন করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, কারণ এটা তো ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো ছাড়া বেশিরভাগ ব্যাংকের হাতে বিনিয়োগ করার মতো যথেষ্ট তহবিল নেই। ব্যাংকাররা বলছেন, 6% সুদে আমানত রাখতে আগ্রহী নন গ্রাহকরা, ফলে আমানত সংগ্রহ কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। খুব একটা নতুন কাস্টমার এখন নিচ্ছি না, আমরা এক্সিস্টিং কাস্টমারকে সাপোর্ট করছি, কারণ আমার কাছে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার এক্সিস্টিং কাস্টমার্স, তাদের যা প্রয়োজন সেগুলো আমি দিচ্ছি, তাদের এলসি খোলার প্রয়োজন হচ্ছে, তাদের নতুন ফান্ডিং লাগছে, সেগুলো করছি। কিন্তু নতুন কোনো কাস্টমার আসলে আমি চিন্তা করি যে নন ফান্ডেড হলে করছি, ফান্ডেড ইনকাম যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা স্লো যাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত এক বছরে বেসরকারি ব্যাংকের তারল্য কমেছে 16,000 কোটি টাকার বেশি, যার বড় ধরনের প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবাহে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার সংবাদ। 2022 কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ই গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই বাছাই এশিয়ান কাপের 24 দল নির্ধারণেও কাজ করবে। এশিয়া অঞ্চলের বাছাইয়ে এই ড্রতে স্বাগতিক কাতার আছে বাংলাদেশের গ্রুপে, বাকি 3 প্রতিপক্ষ ওমান, ভারত ও আফগানিস্তান। Welcome to the AFC preliminary draw for the FIFA World Cup. হারিয়ে কাতার 2022 বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় পর্ব আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল এশিয়ার পরাশক্তিদের মধ্যে কারা হতে যাচ্ছে গ্রুপ সঙ্গী। কুয়ালালামপুরে সেই ড্র অনুষ্ঠানে বাংলাদেশ পড়েছে গ্রুপ ইতে। স্বাগতিক কাতার থাকলেও তুলনামূলক সহজ গ্রুপেই বাংলাদেশ, অন্য 3 প্রতিপক্ষের 2টি দক্ষিণ এশিয়ার। ভারত আর আফগানিস্তানের সঙ্গে আছে ওমানও। চীন, জাপান, দক্ষিণ আর উত্তর কোরিয়ার মতো দলগুলোকে গ্রুপে না পাওয়ার কারণে তুলনামূলক সহজ গ্রুপেই বটে। 5 সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড। 8 গ্রুপে 5টি করে দল, চির প্রতিদ্বন্দ্বী 2 কোরিয়ার লড়াই দেখা যাবে বাছাই পর্বে, কারণ একই গ্রুপ এইচে আছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। আবার সি গ্রুপে দেখা যাবে ইরান ও ইরাকের লড়াই। গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে চূড়ান্ত বাছাই পর্বে, এছাড়া সেরা 4 রানার্সআপও সুযোগ পাবে। এশিয়ার 40 দল থেকে সেরা 24 দল খেলবে চীন 2023 এশিয়ান কাপেও। বিশ্বকাপের পাশাপাশি তাই এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার বড় চ্যালেঞ্জ থাকছে মামুনুল জামাল ভূঁইয়াদের। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেয়নি বিসিবি, তবে খালেদ মাহমুদ সুজন শুরু করে দিয়েছেন কাজ। শুরু হয়েছে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। প্রথম দিন মাশরাফি সহ 8 ক্রিকেটার যোগ দিয়েছেন ক্যাম্পে। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স। সাকিবের অনুপস্থিতিতে বাকিদের জন্য সুযোগ দেখছেন সুজন। তামিম ছুটিতে, এ দলের হয়ে খেলতে চট্টগ্রামে এনামুল। সেন্টার উইকেটে ওপেনিং পার্টনার নেই সৌম্যের, ঘাটতি মেটাতে অর্ডারে প্রমোশন মুশফিকের। সৌম্যের সাথে জুটি বেঁধে শুরুতে সামলেছেন মাশরাফি মুস্তাফিজের পেস। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন কেটেছে এমন কিছু সমন্বয়ে। ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি মেটাতে চট্টগ্রামে মিথুন, সব্বির, রুবেল, বিজয়। বিসিবি একাদশের হয়ে খেলতে তাইজুল ভারতে। হাতের কাছে যাদের পাওয়া গেছে তাদের নিয়ে সিরিয়াস অনুশীলন সূচনের। পরিবর্তন আছে কোচিং স্টাফেও। ছুটি কাটিয়ে ফেরেননি ভিডিও অ্যানালিস্ট, তার অনুপস্থিতিতে কাজ চালিয়েছেন সুজন। সৌম্যের টেকনিকে মনোযোগ নতুন দায়িত্ব পাওয়া ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফরের। দীর্ঘমেয়াদে লক্ষ্য বিশ্বকাপের ঘাটতি কাটিয়ে ওঠা। সাকিবের অনুপস্থিতি বাকিদের জন্য সুযোগ হিসেবে দেখছেন সুজন।
সাকিব তো সাকিবই, সাকিব বিশ্বের সেরা এক নম্বর অলরাউন্ডার, তো ওকে না পাটা মানে আমাদের টিমের ব্যালেন্স একটু স্বাভাবিক ডিফারেন্স হয়। বাট তারপর অ্যাজ ইউ সেড যে যারাই এই জায়গাটা সুযোগ পাবে, এখন কেউ হয়তো সাকিব তিন নম্বরে ব্যাটিং করতে, এখন কাউকে হয়তো এই দায়িত্বটা নিতে হবে, তো তার জন্য একটা বিরাট অপরচুনিটি। বাকিরা যখন সরাসরি 22 গজে তখন আত্মস্থ হতে কিছু সময় নিয়েছেন মাহমুদুল্লাহ, বাড়তি সময় কাটিয়েছেন ট্রেনার মারিও ভিলাভারায়নের সাথে। ম্যানেজমেন্টের প্রত্যাশা লঙ্কায় দেখা পাওয়া যাবে পুরো ফিট মাহমুদুল্লাহর। আমার তো মানে ইজ বেটার অ্যাজ পার ওর সাথে যতটুকু কথা হয়েছে ইজ মাচ বেটার, মাশরাফিও মাচ বেটার, তারপরেও প্র্যাকটিস করুক তারপর বোঝা যাবে। আসলে পুরো অনুশীলন কাটছে সুজনের তত্ত্বাবধানে, তাতে মনে হতেই পারে তিনি টাইগারদের অন্তর্বর্তী কোচ। বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, সুজনের নিজের কাছেও তাই স্পষ্ট নয় তিনি কি হিসেবে আছেন দলের সঙ্গে। আমার সাথে কোনো কথাই হয়নি এখন ওইভাবে, যদি বোর্ডের ভাবে যদি বলো আমার সাথে ডিসকাশন হয় নাই, যেহেতু আমি আমাকে আকরাম ভাই বলেছে যে এই এখন তুই দেখাশোনা কর দায়িত্বে, যেহেতু কারণ কোচ নাই টিমের ওইভাবে, তাই জন্য দেখাশোনা করো। বাট আমি তো এখন ওইভাবে বোর্ড আমার সাথে মানে অফিসিয়ালি যদি যেটা বলা হয় কথাবার্তা বলা, ওইরকম কিছু হয়নি।